এখন একটা সমান্তরাল পাদধারকের অভ্যন্তরে এনার্জি ডেন্সিটি কত হয় এটাকে একটু পড়তে হবে। তা একটা সমান্তরাল পাদধারকের এনার্জি কত হয়, যদি কি পরিমাণ চার্জ দেওয়া হয় তাহলে ওই ধারকের এনার্জি কতটা হয়। অলরেডি এইটা বলেছি যে একটা ধারককে যদি কিউ পরিমাণ তড়িৎ দেওয়া হয় তাহলে তার মধ্যে স্থিতিশক্তি জন্মায় হ্যাফ সিভি স্কোয়ার পরিমাণ বা কিউ স্কোয়ার বাই টু সি পরিমাণ। সুতরাং তার স্থিতিশক্তির রাশিমালা হবে যে ইকুয়াল টু হ্যাফ সিভি স্কোয়ার। সমান্তরাল পাদধারকের জন্য সিটা কত হয় এটা লিখতে হবে। তাহলে সমান্তরাল পাদধারকের জন্য সিটা হয় কে ইপসাইলন জিরো আলফা বাই ডি ইন্টু ভি স্কোয়ার। অলরেডি এটা বলা হয়েছে যে ইকুয়াল টু ভি বাই ডি, বা ডি ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দি টু প্লেস। ইকুয়াল টু ভি বাই ডি ইলেকট্রিক পোটেন্সিয়াল অধ্যায়তে পড়া হয়েছে। সুতরাং ভি ইকুয়ালটা হবে কি ইডি, মানে এখানে লিখতে হবে স্কোয়ার ডি স্কোয়ার, কি বলো? তাহলে সুতরাং ই ইকুয়াল টু হবে যে হ্যাঁ কে ইপসাইলন জিরো আলফা ডি ইন্টু স্কোয়ার। আচ্ছা এটা হচ্ছে তার এনার্জি, আমার একটু ভুল হয়েছে, এনার্জিটাকে আমি ইউ দিয়ে লিখছি, তখন ইলেকট্রিক ফিল্ড তো ই দিয়ে লিখেছি, সুতরাং এটা আর ই লিখব না, এটাকে ইউ দিয়ে লিখছি, এনার্জিটা হয় ইউ। তাহলে হোয়াট ইজ এনার্জি ডেন্সিটি, অর্থাৎ হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি পার ইউনিট এরিয়া। তাহলে পার ইউনিট এরিয়া বা পার ইউনিট বলবো না, পার ইউনিট ভলিউম, তাহলে ইউ এনার্জি ডেন্সিটি। সো এনার্জি ডেন্সিটি ইকুয়াল টু ইউ বাই আলফা ডি ইকুয়াল টু হ্যাফ কে ইপসাইলন জিরো স্কোয়ার। এনার্জি ডেন্সিটি সুতরাং ইউ, স্মল ইউ, এনার্জি ডেন্সিটি ইউ ইকুয়াল টু হ্যাফ ইপসাইলন জিরো স্কোয়ার ইফ দি মিডিয়াম বিটুইন দি টু প্লেট ইজ এয়ার। যদি প্লেট দুটোর মধ্যবর্তী মাধ্যমটা যদি বায়ু হয় তাহলে এটা হবে তোমার ইউ ইকুয়াল টু হবে একের দুই ইপসাইলন জিরো স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এনার্জি ডেন্সিটি রাশিমালা, মনে রাখবে এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু ধারকের ক্ষেত্রে নয়। এবং লিখে দেয় যে এই এনার্জিটা কোথায় থাকে, মনে রাখবে এই এনার্জিটা দুটো ধারকের তড়িৎ ক্ষেত্রেতে জমা থাকে, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সঞ্চিত থাকে। এইবার তোমার ধারকের সমবায় করতে হবে। ধারকের সমবায় বলতে কি বোঝায়, অলরেডি তোমরা ক্লাস টেনেতে পড়ে এসেছো যে রোধকের সমবায়, সেখানে একাধিক রোধককে বিভিন্নভাবে সজ্জিত করা হয়। বিভিন্নভাবে সজ্জিত করা হয় বলতে মূলত দুভাবে, একটা হচ্ছে শ্রেণীতে আর একটা হচ্ছে সমান্তরালে, অর্থাৎ রোধকের সিরিজ কানেকশান আর রোধকের প্যারালাল কানেকশান, এই দুভাবে তোমার সাজানো হয়েছিল। এখানেও সেই দুভাবেই তোমার ধারককে সজ্জিত করা হয়, একটা হচ্ছে ধারকের সিরিজ কানেকশান বা শ্রেণী সমবায় আর একটা হচ্ছে ধারকের সমান্তরাল সমবায়। তাহলে শ্রেণী সমবায় বলতে কি বোঝায়, রোধকের শ্রেণী সমবায়টা যা ধারকেরও শ্রেণী সমবায় তাই। রোধকের শ্রেণী সমবায় কী ছিল বা সিরিজ কানেকশান,
কতগুলো রোধকে পরপর চেন ওয়াইজ যুক্ত করতে হবে, একটার প্রথম প্রান্তের সঙ্গে অপরটার শেষ প্রান্ত। ধারকের ক্ষেত্রেও তাই, যে কতগুলো ধারককে পরপর যুক্ত করতে হবে, যেখানে প্রথম ধারকের সেকেন্ড প্লেটটার সঙ্গে দ্বিতীয় ধারকের ফার্স্ট প্লেট যুক্ত থাকবে। আবার দ্বিতীয় ধারকের সেকেন্ড প্লেটের সঙ্গে তৃতীয় ধারকের ফার্স্ট প্লেট যুক্ত থাকবে, এইভাবেতে যুক্ত থাকে। তাহলে ফিগারটা ড্রয়িং করলে দাঁড়াবে, এইরকম জিনিস। তিনটে ধারককে ধরো এভাবে যুক্ত করা হবে, এটাই হলো ধারকের শ্রেণী সমবায়। এইবার প্রথম ধারকটাকে ধরো প্লাস টু তড়িতাধান দেওয়া হলো, প্রথম ধারকটাকে। তাহলে প্লাস কিউ তড়িতাধানের জোরে তোমার ভেতরের প্লেটটাও কিউ তড়িতাধান থাকবে, এই প্লেটটায় মাইনাস তড়িতাধানের ইন্ডাকশন হবে। তা এই প্লেটটা এর এখানে যতটা প্লাস কিউ আধান আছে এখানে ততটাই মাইনাস কিউ আধান আছে। সেকেন্ড ধারকে ফার্স্ট প্লেটের মধ্যে ঠিক আবার সেই পরিমাণ প্লাস তড়িতাধান আসবে, আবার সেকেন্ড ধারকের সেকেন্ড প্লেটে ঠিক সেই পরিমাণ ঋণাত্মক তড়িতাবেশ তড়িতাবেশ ধরবে, এটা হলো প্লাস কিউ পুনরায়, এটা হলো মাইনাস, এটা হলো পুনরায় প্লাস, এটা হলো তোমার মাইনাস। এইরকম হচ্ছে তোমার ধারকের কানেকশানটা। তাহলে এইরকম একটা ধারকে তোমার তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে, ঠিক যেমন ক্লাস টেনে তুল্য রোধ নির্ণয় করা হয়েছিল, এখানে তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। তুল্য ধারকত্ব বলতে কী বোঝায়, তুল্য রোধের কনসেপ্টের মতন, যে একাধিক রোধের রোধের পরিবর্তে যদি একটা রোধ এমন পাওয়া যায় যে একই বিভব প্রভেদ এবং একই প্রবাহের জন্য ওই একাধিক রোগের রোধের কাজটা নতুন রোধটা যদি করে দিতে পারে, তাহলে নতুন রোধকে ওই একাধিক রোধগুলোর তুল্য রোধ বলা। এখানেও ঠিক তাই, একাধিক ধারকের পরিবর্তে যদি একটা ধারক এমন পাওয়া যায় যাতে করে একই পরিমাণ মোট বিভব পার্থক্য এবং একই তড়িতাধানের জন্য নতুন ধারকটা যদি একাধিক ধারকের কাজ করে দিতে পারে, তাহলেই বলতে হবে নতুন ধারকটাকে পূর্বের একাধিক ধারকের তুল্য ধারক, এবং এই ধারকত্বকে বলা হবে নতুন ধারকের ধারকত্বকে বলা হবে তুল্য ধারকত্ব। তাহলে ধরা যাক এই ধারকগুলো প্রথমটার ধারকত্ব সি ওয়ান, দ্বিতীয়টার সি টু, তৃতীয়টার সি থ্রি। তাহলে তড়িতাধান কিউ পরিমাণ, তাহলে প্রথমটার দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ওয়ান যদি বলো কিউ বাই সি ওয়ান, দ্বিতীয়টার জন্য ভি টু ইকুয়াল টু কিউ বাই সি টু, তৃতীয়টার জন্য ভি থ্রি ইকুয়াল টু হবে কিউ বাই সি থ্রি। এই হলো ধারকগুলোর দুই প্লেটের মধ্যে যে বিভব পার্থক্য। সুতরাং এই প্লেট আর এই প্লেটের মধ্যে বিভব পার্থক্য কত, তাহলে সেক্ষেত্রে ভি ইকুয়াল টু হবে সব বিভব পার্থক্যগুলো যোগ করতে হবে, ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি ইকুয়াল টু কিউ ইন্টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি। এইবার নতুন ধারককে এর এই তিনটেকে সরিয়ে নতুন ধারকটাকে প্লেস করতে হবে, কন্ডিশন কি, অনুরূপ পরিবেশে। অনুরূপ পরিবেশ মানে কি, পূর্বের ধারকগুলোর দুই প্রান্তের মোট বিভব পার্থক্য আর নতুন ধারকেরও দুই প্রান্তের মোট বিভব পার্থক্য সমান হবে, পূর্বের ধারকগুলোর তড়িতাধান নতুন ধারকের তড়িতাধানের সঙ্গে সমান হবে। সুতরাং ফর দি নিউ
but for the equivalent capacitor, for the equivalent capacitor, V equal to hobe U by C, V equal to hobe Q by C. এই সমীকরণটা এই ইকুয়েশন তুলনা করলে কি পাবে 1 by C equal to 1 by C1 plus 1 by C2 plus 1 by C3 আরো যদি থাকে প্লাস কিভাবে তোমার চলতে থাকবে এই হলো যে একটা শ্রেণী শ্রেণী সমবায়ে কতগুলো ধারকের তুল্য ধারকত্বের রাশিমালা।